ছেলেটা যখন প্রথম ঢাকায় আসে তখন সে নিতান্তই বালক। আবুল হোসেন স্যার বলেছিলেন, এমন বুদ্ধিমান ছেলে কিন্তু চালাক তো নয়, ঢাকায় গিয়ে না বিপদে পড়ে। স্যার ভুল বলেছিলেন, যদি বলতেন এমন বোকা ছেলে চালাক তো নয়, কিংবা শোভন ভাষায় বলতেন এমন সরল ছেলে চালাক তো নয়। তারপর যখন বুয়েটে পড়বে বলে ঢাকা চলে এলো, তখন বয়স কত, 18-19? কি স্বপ্নের মতো ছিল সেই সব দিন। কবিতায় পাওয়া তখন প্রতিটা কিশোরীকে মনে হতো স্বর্গের পাখি। অলক্ষে খসে যাওয়া যে কোনো একটা পালকের দাম ছিল তার 10টা জীবনের চেয়েও বেশি। তখন কবিতার একটা পংক্তির বিনিময়ে সে খুলে দিতে পারত ম্যাট্রিকে স্ট্যান্ড করে তারপরে পাওয়া 230 টাকার প্রথম আর একমাত্র হাতখড়িটা। এমনকি কেউ যদি তেমন করে চাইতো, হয়তো কেটে দিতে পারত কবজি থেকে হাতের পাঞ্জাও, এমনকি জীবন। যদি দিন বদলের স্বপ্নের বেদিতে দরকার হতো মাথা পেতে দেওয়ার, যদি পরিজাতের মতো কোনো নারী কিংবা কবিতা তাকে বলতো মুন্ডু চাই, ভ্যান গগের কানের পাশে সে ঠিক ঠিক কেটে নিয়ে রেখে দিত আস্ত মাথাটা, এমন বোকামি। রংপুরের সারল্য নিয়ে আয়োডিনের অভাবে বস্তুত বোকা মঙ্গাতারিত রিক্সাওয়ালাদের মতোই সে এসেছে ঢাকায়। এই রিক্সা যাবে হাতিরপুল? চেনাম না স্যার, সেনা নিয়ে যাইমেন, ভাড়া যা আছে দিমেন। মনে হয় তাকে বলে, ভাই তুমি পিছনের সিটে বসো, আমি চালাই, তোমাতে আমাতে কোনো পার্থক্য নাই। আমিও চিনি না এই ঢাকা আর তার অলিগলি, কোথা ভাড়া কত। কতবার কত না বৃক্ষের কাছে গিয়ে সে আবৃত্তি করেছে, হে মাধবী দ্বিধা কেন, আমি তোমার গোলাম হব। মাধবী ফোটেনি, কেন যে ফোটেনি, শুধু গোলামিতে কেটে গেল 20টা বছর, শুধু বোকামিতে কেটে গেল 20টা বছর। চারিদিকে কত যে চালাকি, কত যে স্মার্ট ছেলে মেয়ে, আর দেখো রাস্তায় কেমন ব্যস্ততা, কেমন পেঁচখোঁজ, রোজ রোজ পাল্টে যায় ট্রাফিক কানুন। তার মধ্যে এই বোকা ছেলেটা মাথা বড় বুদ্ধি প্রতিবন্ধী বয়সী বালক, রাস্তা পার হবে বলে পথে নামছে, থাবন্ত দোতলা বাস দেখে দৌড়ে ফের উঠছে ফুটপাতে, আর তাই দেখে হাসছে শহরের নামি দামি স্কুল পড়ুয়া কয়েকজন নারী ও পুরুষ। তাদের হাতে হাতে সেলফোন, তারা নাকি পরস্পর মিস কল খেলছে।